অসাধারণ, এর কোনো তুলনা বোধ হয় হতে পারে না। শিল্প জগতের শিল্পীদের মূল্য এখান থেকেই বোধ হয় প্রাপ্তি, আমাদের যতটা প্রাপ্তি তা বোধ হয় আজ এই সকল শিল্পীরা মিলে আমাদের এই পূর্ণ লগ্নে বোধ হয় বেশ কিছুটা দিতে পেরেছে। একটু জোরে করতালি চাইবো প্রত্যেক শিল্পীর জন্য। আর তারই সাথে মঞ্চে আমন্ত্রণ জানাবো এবং তার কাছ থেকে শুনে নিতে চাইবো, তিনি ভেনাস আর্ট কলেজের অধ্যক্ষ মাননীয় শ্রী বিশ্বনাথ দাস মহাশয়কে মঞ্চে আসবার জন্য অনুরোধ করবো। স্যার, আপনার কাছ থেকে জেনে নিতে চাইবো এই বিষয়ে। নমস্কার, আপনারা দেখলেন, জানি না আপনাদের কেমন লাগলো, তবে ওরা অসম্ভব এই তিন মাস ধরে টানা প্র্যাকটিস করে, এবং এক একজন তার প্র্যাকটিসের কেউ 100 বার, কেউ 70 বার, 80 বার এরকম করেছে। তো একটা টেনশন ছিল সবারই মধ্যে যে টাইম মতো শেষ হবে কিনা। আমরা এই ধরনের কাজ গত বছর থেকে শুরু করেছি। গত বছর আপনাদের যদি যে কোনো সময় যদি ইউটিউবে একটা চ্যানেল খোলেন ভেনাসের, তাহলে পাবেন যে কৃষ্ণের উপর করেছিল যে ছেলেটি, সে অনেক ম্যাচিওর, এবং আমরা 1.5 মিনিটে সেই অংশটা করতে পেরেছিলাম, এবং প্রচুর সেখানে আউটপুট পেয়েছি, প্রচুর ফলোয়ার্স হয়েছে, প্রচুর ফ্যান হয়েছে, এবং আমাদের প্রতিনিয়ত জানতে চাই এই ধরনের জিনিসগুলো। তো আমি এবছর যেটা করেছি, একদম ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এখানে আমি পরিচয় করে দিই, সব ক্লাস 6 থেকে ক্লাস 9 এরকম সব ছোটো ছোটো বাচ্চারা এই কাজটা করেছে। আমি শুধু এত স্টুডেন্টসের মধ্যে আমি চেয়েছিলাম যে এরকম একটা স্পিড থাক, পারতেই হবে তা না, কে সাহস পাবে যে স্টেজে উঠে আমি এই ধরনের করতে চাই। তো আমি এই ধরনের জিনিস পেয়েছি 5 জনকে, এর আগেও 1 জনকে পেয়েছি, সে মাঝখানে ব্রেকআপ হয়ে গেছে, সে বললো যে স্যার আমার পক্ষে সম্ভব না, আমার পড়ার চাপ, আমি পেরে উঠছি না, মনে হয় আমি টাইম মতো শেষ করতে পারবো না। তো আশা করি পরের বছর সে এই দেখে আরও সাহস পাবে। আমি তখন তাকে বলেছি ঠিক আছে, যদি সাহস না পাও পরের বছর পড়ো। তো সেই জায়গায় আরেকজন সুযোগ পেয়েছে, আমি পরিচয় করে দিতে চাই, ওদের মুখ থেকে শুনুন কে কোন ক্লাসে পড়ে এবং তাদের নাম। উষ্মিতা পড়ে ক্লাস 6, সুভাইদা ক্লাস 9, উৎসপাল ক্লাস 7, পার্শ্বদী অল্প ক্লাস 9। তো শুনতে পারলেন, ক্লাস 3 ক্লাস 9 এরকম একটা ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এই কাজগুলো করা হয়েছে। তো আপনাদের হাততালি প্রমাণ করে দিচ্ছে ওদের কাজটা, আপনারা ওদের অসংখ্য আবার ভালো করে আশীর্বাদ করুন, ওরা যাতে এরকমভাবে কাজ করতে পারে, এবং আরও নতুন নতুন যে সমস্ত আমার ছাত্রছাত্রীরা আছে যারা এতে উৎসাহিত হচ্ছে, তারাও আমার সাথে যোগাযোগ করতে পারে, আমরা আরও নতুন নতুন কিছু কাজ করতে চাই। আমাদের একদম নিজস্ব স্টেজ, একদম নিজস্ব স্টেজ বলতে ভেনাসের একদম নিজস্ব, এটা ভেনাস পরিবার, আপনারা যাতে গার্জিয়ান রয়েছেন এখানে, একদম ভেনাস পরিবারের একটা সদস্য। আর আপনাদের উৎসাহ আর এরকম যদি উদ্দীপনা না থাকতো আমরা এরকম কাজ করতে পারতাম না। তো থ্যাংক ইউ।